হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হোলি, হ্যাপি হোলি সকল বন্ধুকে। আর আজকের ভিডিওটা আমি যে আপলোড করে রেখেছি সেটা তোমাদের সামনে কাল পোস্ট করব। আর এটা দেখো, হোলির আগের দিনের ভিডিও। আজকে আমি দেখো আমার ঘরবাড়ি আজকে প্রচুর পরিষ্কার করার আছে। তার কারণ হচ্ছে কালকে পুজো যেহেতু বাড়িতে, সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, লোকজন আসবে। তাই আমাদের বাড়িতে আমরাই মানে পুজো করি, গুরুদেবকে ভোগ করে দিই আমি আর শাশুড়ি মিলে, আর ছোট বউ আর ননদ বিকেলে আসে। ওদের তো আসার টাইম সকালবেলা থাকে না, তাই ওরা বিকেলে আসে আর আমরা গোছগাছ করি। তাহলে চলো আজকে ভিডিওটা দেখো আর এনজয় করো। দেখো আজকে হচ্ছে সানডে, আর সানডে আমরা আজকে করবো আমি মাটন। আর একটুখানি আমি রেস্ট নিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা কাজকর্ম করেছি তাই একটু রেস্ট নিয়ে তারপর আমি মাটন করবো। আর আজকে যেহেতু সানডে, কালকে হোলি, আর আজকে মাটনটা আমাদের যেহেতু হোলির দিন খাওয়া হয় না, পুরোটাই নিরামিষ খাওয়া হয়, সেহেতু মাটনটা আমরা দোলের আগের দিনই খাই। তাহলে চলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি মাটনটা তৈরি করবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো এখানে আমি মাটন বের করে রেখেছি, মাটনটা ফ্রিজে ছিল তো তাই জন্য শক্ত শক্ত হয়ে গেছে, বার করে রেখেছি মাটনটা করব। আর দেখো এখানে একটা লাউ বার করেছি, ইচ্ছা আছে লাউ চিংড়ি করব, বুঝতে পেরেছো? লাউ চিংড়ি, লাউটা দেখো অনেক বড়, এই যে লাউটা রেখেছি, এটা দই মাংসে মাখাবো। আর এখানে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটাও একদম জমে গেছে, সেই জন্য আমি দেখতে পাচ্ছ এটা জলে ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছটা। এ দেখো ছোট ছোট চিংড়ি, বেশি বড় না, এটা জলে ভিজিয়ে রেখেছি। তাহলে লাউ চিংড়ি আর মাটনটা করব, কিন্তু কি বলতো একটু একটু ভিজুক তারপরে ধুতে যাব, ঘরের কাজ তো হয়ে গেছে। আর এখানে দেখো ভাত আছে কালকে, তাহলে রান্নাগুলো করে নি চলো। দেখো আজকে কচুরি নেই, আজকে আছে নান, দেখতে পাচ্ছ নান আছে, লাল লাল আলুর তরকারি, আর একটা করে শশা আছে কাটেছি। আর একটা টিফিন খাওয়া হোক, এনে চলো খেয়ে নি। Yeah.
দেখো, এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, কারণ মাটন আগে থেকে ম্যারিনেট না করে রাখলে না ভালো লাগে না। আর আমি সবসময় মানে মাটন হলেই আমি আগে থেকে ম্যারিনেট করে রাখি। তাহলে দেখো কত সুন্দর, মানে এখনই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে, বুঝতে পেরেছো? আর এটা কিন্তু আমার অনলাইনে আনা, বুঝতে পেরেছো? বর কালকে মানে স্যাটারডেটা এনে রেখেছে আর আমি এটা মানডেতে করছি। মানে এত সুন্দর স্বাদ, কি বলবো, অনলাইনের এই মাটনে, মানে রিয়েল কেনার চেয়েও বেশি স্বাদ কিন্তু এই মাটনটা। আমি তো যখনই কিনি তখনই, এখন আমি অনলাইনেই মাটনটা কিনি। আর এই যে দেখো, এখানে আলু ভাজা হচ্ছে, আলু আর ওদিকে হচ্ছে তোমার লাউ চিংড়িটা হচ্ছে, আর তেঁতো তরকারি আমার হয়ে গেছে, তেঁতো তরকারিটা তো আছে। আর দেখতে পাচ্ছ লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর তো তারপরে প্রেশারে সিটি মারাবো। তাহলে চলো রান্নাটা সেরে নিই। দেখো আমার কাজকর্ম হয়ে গেছে আর আমি এখানে খেতে বসে গেছি। দেখো ভাত বেড়ে দিয়েছি, আর আছে আজকের রেসিপি হচ্ছে কুমড়ো ভাজা আর তেঁতো তরকারি। এই যে সব রকম আনাজ দিয়ে, ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, দেখতেই তো পেলে, লাউ চিংড়ি রান্না করেছি। আর আমি কড়াই দিয়ে মাটনটাকে ঢেলে নিয়েছি, মানে দুবেলার আছে তো, সেহেতু রাত্রেরটা আলাদা করে দিনেরটা ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর হয়েছে, আর এত সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো, পুরো একদম রিয়েল মনে হচ্ছে, এত সুন্দর। আর দেখো আমরা খেয়ে নিই, আর আজকে বিকেলে যাব হচ্ছে একটু কেনাকাটা করতে, তাই আজকে আর ঘুমাবো না, বিকেলে চলে যাবো মার্কেটিংয়ে। চৈত্র মাসের কেনাকাটাও আছে, সেলের একটুখানি যাব। আমি মিশো দিয়ে অনেক কিছু কেনা হয়ে গেছে, সেগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব ঠিক কথায়। তাহলে চলো, আর এই দেখো আমি চলে এসেছি মার্কেটে, আমি এটা হাতিবাগানে এসেছি, বাজার কলকাতা, এটা রয়েছে সিটি মার্ট। মানে অনেক মানে 5টা দিয়ে পুরো রাত 10টা অবধি মার্কেটিং করেছি, অনেক কিছু কিনেছি, সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, আর একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে দেখো, টাটা।